টালা ট্যাঙ্ক পরিদর্শন করলেন মেয়র ফিরহাদ হাকিম। এই দিন শতাব্দী প্রাচীন টালা ট্যাঙ্কের নতুন স্টিল ওভারহেড ট্যাঙ্কের শুভ সূচনা করলেন মেয়র ফিরহাদ হাকিম। 9.0 মিলিয়ন গ্যালন ক্ষমতা সম্পন্ন তৈরি এই নতুন স্টিল রিজার্ভের ফলে কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহ আরও বেশি গতি আসবে বলেই এদিন পরিদর্শনের পর জানান মেয়র ফিরহাদ হাকিম। এই দিন তিনি দাবি করেন যে টালা ট্যাঙ্ককে এইভাবে স্টিল দিয়ে তৈরি করা হয়েছে যে 2123 সালে যখন তিনি মেয়র থাকবেন বা ডিজি জল থাকবেন তখন 100 বছর পর তারা দেখতে আসবেন বলে দাবি মেয়রের। 2123 সাল আগে আর কোনো সমস্যা হবে না বলেই জানান মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান 1911 সালে ইংল্যান্ড থেকে স্টিল এনে টালা ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল। টালা ট্যাঙ্কের সংস্কার ধাপে ধাপে করা হয়েছে যাতে জল সরবরাহ বিঘ্নিত না হয়। তিনি জানান যে 100 বছর পুরনো এই টালা ট্যাঙ্কের মাধ্যমে জল সরবরাহ কলকাতায় করা হতো। তারপর 1977 সালে গার্ডেন ব্রিজ জল প্রকল্প শুরু হয়েছিল। আজকের দিনে কলকাতায় বিভিন্ন পাম্পিং স্টেশনের মাধ্যমে কলকাতাবাসীকে জল সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি। কলকাতা পৌরসংস্থার ডিজি মৈনাক মুখোপাধ্যায় সহ স্থানীয় কাউন্সিলর সুমন সিংহ সহ পৌর আধিকারিকদের সঙ্গে নিয়ে এই দিন টালা ট্যাঙ্কের একেবারে ওপরে ট্যাঙ্কে উঠে জল সরবরাহ ব্যবস্থা নিজে চোখে খুঁটিয়ে দেখেন মেয়র ফিরহাদ হাকিম। উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে এবং কিছুটা দক্ষিণ কলকাতাতেও, কারণ আমাদের চেতলা থাকে টালার জলই খেতাম ছোটোবেলা, চান করতাম টিউবওয়েলের জল, আর খাওয়ার জন্য একটা টালার জল সেন্ট্রাল, আর সেন্ট্রাল ক্যালকাটা আর নর্থ ক্যালকাটা তো বটেই, আরও বেশি জল সরবরাহ ভালো হয়ে যাবে। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।